দাদু আর ঠাম্মির এত কিউট একটা পারফরমেন্স এর পরে এবার পারফরমেন্স করতে চলেছে তারা, যাদের কথা সিংহরায় ফ্যামিলির শেষ কথা। তারা হচ্ছে তিন বউয়ের তিন শাশুড়ি মা। বিজয়ী হাততালি। আমাদের তিন নাক বউয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মহেন্দ্র বাবু, আসুন। হ্যাঁ, আজকের এই বিশেষ দিনে মেয়েদের জন্য আপনাকে কিছু একটা করতে হবে তো। হ্যাঁ, আসুন। আসলে ছোট্ট থেকে আমার তিন মেয়ে না আমার জন্য অনেক কিছু করেছে তো, কারণ আমি তো ওদের ওই মধ্যবিত্ত বাবা, তেমন কিছু ওদের জন্য আমি করতে পারিনি, কারণ আমার সেরকম কোনো সামর্থ্যই ছিল না। তো আজকের এই আনন্দের দিনে না আমি আমার তিন মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই আর কি। অবশ্য আমি সেটা লিখে এনেছি আর কি, পড়বো। হ্যাঁ বলুন। এমন করে দিন কেটে যাক কান্না হাসির খেলায়, আজ তোদের নিয়ে যাব শৈশবের সেই বেলায়। দরিদ্র ঘর, তার উপরে কন্যা দায় ভার, পুত্র ছাড়া কেমনে হবে সচল সংসার। ভুলিয়ে দিয়ে অচল প্রথা, হাল ধরল মেয়ে, দেখিয়ে দিল কম যায় না কোথাও ছেলের চেয়ে। কোমর কষে লড়ল তারা সমাজ খিদের সাথে, ভাগ্য নিজের লিখল সফল স্বয়ং নিজের হাতে। জন্ম দিয়ে তিন তিনটে রত্ন ধুইতার, শোনো সমাজ শোনো, আমি গর্বিত এক পিতা। কথাগুলো কিন্তু শুধু আমার না, তোর মায়ের, আমার এই তিন রত্ন সন্তানের জন্য না আমরা খুব গর্বিত। প্রার্থনা করি সবার সংসারে যেন এরকম এরকম সন্তান আসে। ছেলে পড়ে
কি ব্যাপার বলো তো, আমাদের তিন ছেলে বউ মারা গেল কোথায়? ও মা, তাই তো, হঠাৎ করে এই পারফরমেন্সের মাঝখানে ওরা গেল কোথায় উঠে? হ্যাঁ, সেদিন অন্ধকারে পাওয়া পারফিউমের স্মেল মৈনাকের গায়ে কি করে? দাদা একটু শুনতে দি। ভেবেছিলাম আমরাই বোধ হয় শুধু সারপ্রাইজ প্ল্যান করেছি, কিন্তু এখন তো দেখছি আমার নাতি নাত বৌমাওরাও আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে বসে আছে। তবে কার নাতি দেখতে হবে তো? শাইনা কি হয়েছে বল, কি হয়েছে সেটা তুই আমায় বলবি প্লিজ? মানে তুই কি করছিস এসব? হ্যাঁ, মানেটা কি, তুই তো চাইছিলি যে এইবারে সবার সাথে হাসি মজায় আমি পার্টিসিপেট করি, সবার সাথে হই হই করে মিলেমিশে থাকি, এক্স্যাক্টলি সেটাই করছি। না, সেটা তুই করছিলি না, আর তুই নিজেও জানিস। হ্যাঁ দাদা, তুই তাকা একবার আমার দিকে, একটু সত্যি করে কথা বলবি, তুই কি করতে চাইছিস বলতো? মানেটা কি, আমি আবার কি করতে চাইবো? চল সবাই আমার জন্য ওয়েট করছে, চলে। না, আমি যাবো না, আমি এখানেই থাকবো, আর আজকে তোকে সত্যি কথাটা বলতেই হবে। এতদিন আমি তোকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, হ্যাঁ ডিরেক্টলি, কিন্তু আজকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আর দাদা, তুই না আমাকে বোকা ভাবার চেষ্টা করিস না, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে চিনি, তোর মুখের প্রত্যেকটা এক্সপ্রেশন আমি জানি, ঠিক আছে? আচ্ছা দাদা, তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই আজও এই বাড়ির মানুষদেরকে নিজের মনের করে নিতে পারিস নি না? আমি না দেখছিলাম কিছুদিন ধরে তোর মাথা ঠিক নেই, কিন্তু আজকে আজকে তুই যেটা করলি, তুই পুরো লিমিট ক্রস করে গেছিস। মানে খড়ি বৌদির সাথে খড়ি নয়, ও আমার ঈশা। তুই কি ঠিক বলছিস? হ্যাঁ, সবটা জেনে শুনে তুই কি ঠিক বলছিস? হ্যাঁ, ও ঈশা নয়, ও খড়ি। মানি না। মানি না মানে ও এবাড়ির বড় বউ, আমাদের দাদা ভাই, দাদা ভাইয়ের ওয়াইফ। মানতে পারবো না সেটা আমি কোনোদিনও। ও মানে তুই আজও কিচ্ছু ভুলতে পারিস নি, মানে তুই ইচ্ছে করে দাদা ভাই আর ওই বৌদির মাঝখানে আসার চেষ্টা করছিস? দাদা ভাই তোর কিসের দাদা ভাই বলতো, কোথায় ছিল এই দাদা ভাই এতদিন? চুপ পাশে ছিল এই দাদা ভাই? এই প্রত্যেকটা লোক কেউ আমাদের নিজের না, এদের জন্য আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, বাবার ভালোবাসা পাইনি, বাবার স্নেহ পাইনি, এরা কেউ আমাদের নিজের নয়, কেউ নয়। দাদু, একটা বড় সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে। সে কি? আবার কি সারপ্রাইজ আছে বই কি? ভালো মা, সে
শায়না, 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 খুড়ি তুমি জানতে যে আজ মেজো আসবে? আসলে খুড়ি আমাকে বিয়ের আগে মেজোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে বলেছিল। আমি চেষ্টাও করেছিলাম, বাট সময়টা এখনই হলো, সব কিছু মিলিয়ে একটু সময় লেগে গেল। থ্যাংক ইউ সো মাচ দানি, তুমি আমার কথা রাখার জন্য এত কিছু করলে, আই এম রিয়েলি গ্রেটফুল। আজকে আমাদের আনন্দটা তো 100 গুণ বাড়িয়ে দিয়েছে দানি, থ্যাংক ইউ। না রিদ্ধি, আমি কিচ্ছু করিনি, উদ্যোগটা তো খড়িরই, খড়ি আমাকে বলেছিল। তবে আমি ভীষণ খুশি যে আমি মেজোমাকে আজকের দিনে ফিরিয়ে আনতে পেরেছি আর খড়ির কথা রাখতে পেরেছি। আমি যে অপরাধ করেছি তা ক্ষমার যোগ্য নয়, তার জন্য যদি আপনারা আমাকে এই পরিবারের অংশ হিসেবে মনে না করেন আমার খারাপ লাগবে না। ঈশ্বর তোমাকে এতগুলো বছর ধরে যে শাস্তি দিয়েছেন, আমরা আবার নতুন করে তোমাকে কষ্ট দিতে চাই না মা। আমরা শুধু এটুকুই চেয়েছিলাম যে তুমি তোমার ভুলটুকু বোঝো, সেটা যখন তুমি বুঝেছো তখন তো আর কিছু। মেজো বৌদি, সিংহরায় বংশের নিয়ম হলো ভালোবাসা, শাস্তি দেওয়া না। তুমি দেখো আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কিন্তু ওরা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে, দেখো। ভালো মা, এই বাড়ি সারা জীবন তোমার ছিল আর আজও আছে। ঋদ্ধিমান বাবু, আমি বা আমাদের পরিবারের কেউ কখনো চাইনি যে আমাদের পরিবারটা ভেঙে যাক, তাই তো তোমায় আজ এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। তোমার মনটা অনেক বড়, এত কিছুর পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি আজ পর্যন্ত যা যা অন্যায় করেছো তার শাস্তি তো তুমি পেয়েছো ভালো। আর আমার জেঠুকি বলতো জানো, যে মানুষ নিজের ভুল শুধরে নিতে চায় তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তাই তো আমি আর ঋদ্ধিমান বাবু চাই তুমি নিজের জায়গায় আবার ফিরে এসো। যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা আবার আগের মতো একসাথে সবাই মিলে থাকবো, আর কেউ কোনো কোনো বাধা দেবে না। পরেই যাই। আমি আর ঋদ্ধি তোকে কি শেখালাম? বললাম না তোকে বাঘের বাচ্চা হতে হবে। সাহস আর কনফিডেন্স এর ফর্মুলাটা মনে নেই, সেটা কি অ্যাপ্লাই করছো? আছে কিন্তু মানে ওই, আরে কি হ্যাঁ না মানে মানে সবকিছু আমরা করে দেবো নাকি? তোকে তো করতে হবে, সাহসটা তোর লাগবে, করদম একটা যা। সারাদিন যে ধকল গেল, বলছি আপনি কি কোনো কাজ করছেন? কাজ না হলে বলতাম দরজাটা বন্ধ করে দিয়ে আসতে। দরজা কেন খোলা আছে, থাক না। এই কুনালের দ্বারা কিচ্ছু হবে না, ইউজলেস একটা। ওর জন্য কিছু একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। হ্যাঁ
এই দুধে কিছু হবে নাকি? এই দেখ স্পেশাল দুধ। ও মাই গড, এই নে স্পেশাল দুধ। আপনি শান্ত হয়ে বসুন, আমি দরজা বন্ধ করে দিয়ে আসছি। এই যে বনে মধ্যে এটা বড়মা পাঠিয়েছে গুণালদার জন্য, খেনে খেনে তাড়াতাড়ি খা ধর। আপনি বিয়ে ছেড়ে ওভাবে চলে গেছিলেন কেন? মানে আপনার তো এরকম করার কথা না। আমি জানি আমি ওরকমভাবে আপনার সাথে কথা বললাম, ওভাবে রিয়্যাক্ট করলাম, কী করবো বলুন? করি এভাবে বিয়ে থেকে চলে যাবে এটা আমি ভাবতে পারি না, মানে আমার এক্সপেকটেশনের বাইরে এটা। তাই জন্য রাগে অভিমানে ওভাবে বলে ফেলেছি আপনাকে। আই এম সরি। আপনার তো অভিমান করারই কথা, সেটাই তো স্বাভাবিক। আপনি আপনি তাও যে আমার উপর রাগ করেননি, অভিমান করেননি, আমাকে যে ফিরিয়ে নিয়ে এসেছেন, এটাই তো অনেক। জানেন বিমান সিংহ রায়খুড়িকে কতটা ভালোবাসে? আপনি ছাড়া যে আমি একেবারে অচল। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি কখনো আপনাকে কষ্ট দেওয়ার কথা, আপনাকে ঠকানোর কথা ভাবতেও পারি না। আমি আসলে আসলে আমার আমার অনেক আগেই আপনাকে একটা কথা বলা উচিত ছিল, আমি সেটা বলে উঠতে পারিনি। কি বলতে পারিনি বলুন। বাবা সমান দাদা বৌদি আর কি হচ্ছে? বাবা শোন, দেখ আমাদের বাবা মায়ের মতো দাদা বৌদিরাও যাতে তাড়াতাড়ি বাবা মা হয় সে ব্যবস্থাই তো আমরা করতে আসলাম। কি হচ্ছে দাঁড়া, এই বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। কি ব্যাপার বলতো রাহুল, এখনো আসছো না কেন? তোর আজকে প্ল্যানটা কি বলতো? রাহুলকে ডেকে আজ করবিটা কি? রাহুল আসলে আমি খুব বোকা ভাবে, জানিস তো, ও ভাবে ওকে আমি সহজে ছেড়ে দেবো। তাই তো এখন ও সিংহরায় বাড়িতে ফিরে গেছে, বিজনেস ইনভলভ হয়েছে। এটাই আমার এখন সুযোগ, ওকে হাতের মুঠোয় নিয়ে ওই সিংহরায় বাড়িতে এন্ট্রি নেওয়া। আজকে দুধির সমস্ত গয়না আমাকে ফিরিয়ে দিতেই হবে, তারপরেই দুধির সাথে আমি নতুন করে সবটা শুরু করব। দেখুন অনেক তো হয়েছে আমাদের এই তিন ভাই বিয়ে, মেনলি কুনাল আর বনিকে এক করা, সেটা হয়ে গেছে। এবার আমরা কাজের কথা বলবো, সেটা হলো যে এবার কিন্তু আপনাকে শুধু বাড়ির কথা ভাবলে চলবে না, এবার সিংহরায় জুয়েলার্স অ্যাজ হেড ডিজাইনার আপনাকে জয়েন করতে হবে। কিন্তু কোনো কিন্তু না, আমি কোনো কিন্তু শুনবো না। এবার আপনি শুধু এই সিংহরায় বাড়ির বউ নন, আপনি সিংহরায় জুয়েলার্সের হেড ডিজাইনার, আর এই কাজটা আপনি করতে ভালোবাসেন। আপনি তাই ছিলেন, আপনি চলে যাওয়ার পর সেই পজিশনটা শুধু খালি ছিল। যদি বা ইচ্ছা হয়ে এসে আপনি একেবারে আমার চেয়ারে রাতের আমার মাথার উপর নাচছিলেন, সেটা অন্য কথা। কিন্তু দেখুন আপনি তো শুধু এই সংসার সামলাবেন, দ্যাটস নট ওয়াট ইউ সাপোজ টু বি। ওটা আমার প্যাশন ডিজাইনিং, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ
you're good at it. Eta, apnar appointment letter. আপনি আমার কথা এইভাবে ভাবেন? আমার কোনটা ভালো লাগবে, আমি কিসে ভালো থাকব, আপনি এইভাবে বলছেন? ভাববো না, আপনাকে বোঝাই তো আমার কর্তব্য, তা না হলে গাছ ছাড়া বাঁধলাম কেন আপনার সাথে? চলো 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 পাল্টাই।